স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা করেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মালিক। কাঞ্চনের অভিযোগ, স্ত্রী পিঙ্কি তাকে তার ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। বিচ্ছেদ মামলা চলতেছে তাদের। ছেলের সঙ্গে দেখা করার বিষয় নিয়ে নতুন করে পিঙ্কির বিরুদ্ধে মামলা করেছেন কাঞ্চন। আগামী 28 জুন তার শুনানি। কাঞ্চন বলেন, দীর্ঘদিন ধরে বিচ্ছেদের মামলা চলছে, আমি খুব একটা আদালতে যাই না, আজও যাইনি। আমার উকিল আমার হয়ে সব কথা বলেছেন, ছেলের দেখতে পাই না, তাই বাবা হিসেবে কর্তব্য পালনে আদালতে দরখাস্ত করেছি। পিঙ্কি বলেন, এর মধ্যে তারা দুজনের বিবাহ বিচ্ছেদের চেয়ে আদালতে দরখাস্ত হয়েছে। তিনি বলেন, ছেলেকে কাঞ্চনের সঙ্গে দেখা করতে দিচ্ছি না, বিষয়টি একেবারে তেমন নয়, এর বেশি একটা মুহূর্ত আমি কিছু বলতেও পারবো না, যা বলার দুই পক্ষের উকিল বলবে। বলে রাখা ভালো, কৃষ্ণকলি খ্যাত ছোট পর্দার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ্যের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছেন কাঞ্চন। গত বছর থেকে এসব খবর রাজনীতি থেকে টলপার বিভিন্ন মহলে।